ওয়েলকাম স্টুডেন্ট, আমি চলে এসেছি তোমাদের সামনে এবারে চতুর্থ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এর আগে আমি প্রথম তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বানিয়েছি, এটা আমার দ্বিতীয় প্রাইমারি স্কুলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই টাস্কটি তোমরা অক্টোবর মাসের যে মিড ডে মিল বিতরণ হবে সেই সময় কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো চলো দেখা যাক এবারের মডেল অ্যাক্টিভিটি টাস্কে কী ধরনের প্রশ্ন তোমাদের রাখা হয়েছে। প্রথমে দেখো, একটি বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন রাখা হয়েছে। এখানে বলেছে 1/4 অংশ রং করা চিত্রটি হলো কোনটা। তো দেখো, এখানে ছবি দেওয়া আছে, তোমাকে দেখতে হবে চারটের মধ্যে একটা রং করা আছে, কিন্তু এখানে দেখা যায় ছবি কটা আছে দেখতে হবে। দেখো এই যে দাগ কেটেছে, এই যে দাগ কেটেছে, এই দাগ কেটেছে, এই দাগগুলো কাটার পরে মোট এখানে কতগুলো ঘর তৈরি হয়েছে দেখতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে মোট 8টা ভাগে ভাগ করেছে। তাহলে তুমি দেখো, চারটের মধ্যে যদি একটাতে রং করা থাকে তাহলে 8টার মধ্যে কতগুলো রং হবে? নিশ্চয়ই দুটো হবে। চারটে ঘরের মধ্যে একটা ঘরে রং করা হয়েছে তাই বলেছে। 1/4 মানে কি? চারটের ভেতর একটা, অর্থাৎ চারটেতে যদি একটা হয় তাহলে 8টা ঘরে কতগুলো হবে? দুটো হবে, কারণ আমরা সবাই জানি 8 মানে হচ্ছে 4 যোগ 4। তাহলে চারটে ঘরের জন্য আমি একটা ঘর রং করব, আবার চারটে ঘরের জন্য আরো একটা ঘর রং করব। তাহলে আমাদের এখানে দেখতে হবে কোন ঘরটাতে দুটো ঘর রং করা আছে। দেখো সি এর অপশনটার দিকে তাকাও, এখানে তাহলে দেখতে পাবে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো এখানে দুটো ঘরে কিন্তু রং করা আছে, অর্থাৎ 8টার মধ্যে দুটো আছে, তাহলে এটা সঠিক হবে। তারপরে দেখো প্রশ্ন বলেছে যে লব ও হরের পার্থক্য 3 হবে, কোন এমন ভগ্নাংশটি হলো? তাহলে এবার তোমরাই বলো, লব মানে কি? লব মানে যেটা ওপরে থাকে, আর হর মানে ভগ্নাংশের যে নিচে থাকে। এখানে দেখো 3 আছে, এখানে 6 আছে, এখানে 7/3 আছে, আর এখানে 4/7 আছে। এবার দেখো 3 মানে কি? 3 মানে তিনের নিচে কিছু নয় মানে 1 আছে। তাহলে লব আর হরের যদি তুমি বিয়োগ করো তাহলে 3 বিয়োগ 1 করলে কত পাবে? 2 পাবে। এখানে 6-এর নিচে কিছু নয় মানে 1 আছে, 6 থেকে 1 যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবে? 5 পাবে। এখানে 7 থেকে 3 বিয়োগ করলে 4 পাবে, আর এখানে দেখো 7 থেকে 4 বিয়োগ করলে কত পাবে? 3 পাবে। এবার ওরা বলেছে লব ও হরের পার্থক্য 3, কোন ভগ্নাংশে? তাহলে কোনটা হবে? অপশন ডি এরটা। তারপর বলছে ঠিক সম্পর্কটি হলো 20, 15 মিলিমিটার গ্রেটার দেন 2 সেমি, না কোনটা হবে? তো এটা বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের 7টা যে ধাপ ছিল সেটা হচ্ছে কি ছিল, না তো কিলো মিটার, তারপরে হেক্টো মিটারটা আমি লিখছি না, কিলো হেক্টো, তারপরে ছিল ডেকা, তারপরে শুধু মিটার, তারপরে ছিল আমাদের ডেসি, তারপরে ছিল আমাদের সেন্টি, এবং সব শেষে ছিল আমাদের কি? মিলি। এবারে আমরা কি জানতাম, এখানে এই 7টা ঘরের মধ্যে ওপর থেকে যদি নিচে আসে তাহলে যে ঘর থেকে যতগুলো ঘর যাবে তা একের পর ততগুলো শূন্য দিয়ে গুণ করতে হবে, এবং নিচ থেকে ওপরে গেলে একের পর যতগুলো ঘর যাবে ততগুলো ঘরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার আমাদের যদি সেন্টির সঙ্গে মিলিমিটারের সম্পর্ক তৈরি করা হয়, আমাদের বলেছে 2 সেমি, তারপরে 2 সেন্টিমিটার, তাহলে দেখো এই সেমির ঘর থেকে মিলির ঘরে আসছে, তাহলে এখানে 1 বসাবার যতগুলো ঘর আছে শূন্য, মানে কতগুলো ঘর? 1টা ঘর যাচ্ছে, তারপরে 10 দিয়ে গুণ হবে। তাহলে 2 সেমিটাকে আমরা কি লিখতে পারবো? যে 2 × 10, এটা হচ্ছে তোমার কি? মিলিমিটার। তাহলে কথা হচ্ছে তোমার 20 মিলিমিটার। এবার তোমরাই বলো, 15 বড় না 20 বড়? 15 টাকা বেশি না 20 টাকা বেশি? নিশ্চয়ই 20 টাকা বেশি। তাহলে 20 টাকা যদি বেশি হয় তাহলে 20 কাকে তীর মারবে? 15কে তীর মারবে। এবার সেটাই বলা হচ্ছে। দেখো অপশন সি এর দিকে দেখো, অপশন সি এ বলছে 15 মিলিমিটার লেস দেন 2 সেমি, অর্থাৎ আমাদের এই অপশনটা সঠিক হবে, কারণ 2 সেমি এটার মানে হচ্ছে 20 মিলিমিটার। আর 20 টাকা সবসময় 15 টাকার থেকে বেশি, তাই 20 দেখো তীর মেরেছে কাকে? 15কে। আচ্ছা একই রকম অঙ্ক, একই রং পরের অঙ্কটার মতন দেখো, বলছে এই যে চিত্র আছে সেই চিত্রে রং করা অংশ থেকে সমগ্র অংশের 1/4 অংশ মুছে
ফেললে বাকি রং করা অংশটি হলো। এবারে দেখো এই যে চিত্রটা আছে সেই চিত্রটাকে মোট চারটে ভাগে ভাগ করেছে। এই একটা চিত্র ছিল, এরকমভাবে দুটো দাগ টেনেছে, দাগ টানার জন্য এই পুরো বৃত্তাকার চিত্রটি চারটে ভাগে ভাগ হয়েছে। চারটের মধ্যে কি বলেছে, একটা অংশ মুছে ফেলতে বলেছে। এখানে কতগুলো অংশ রং করা আছে, দুটো অংশে রং আছে, দুটো অংশ খালি আছে। তোমাকে বলেছে যে কোনো একটা অংশ কিন্তু মুছে ফেলতে। তাহলে তুমি যদি ওপরেরটা মুছো তাহলে নিচের অংশটা থাকতো, আর নিচেরটা মুছলে ওপরের অংশটা থাকবে। এবারে তোমাকে দেখতে হবে সেরকম কোনো অপশন আছে কিনা। দেখো এখানে দেখো পুরোটাই রং হয়েছে, তাহলে এটা হচ্ছে না। এবার বিয়ের দিকে দেখো, এবার বিয়েরটাই হয়ে যাচ্ছে। বিয়েরটা দেখো এই এই পুরোটা, এই পুরো পোর্শনটা তোমার রং ছিল, এবার কি করলো এই অংশটা যে সাদা করলো, এই অংশের রংটা কিন্তু মুছে দিলো। ওরাই বলেছে সমগ্র অংশের একের চার অংশ মুছে ফেললে, মানে চারটের মধ্যে একটা ঘর যদি মুছে ফেলো তাহলে তোমার পড়ে থাকবে এই ছবিটা। আচ্ছা তারপরে বলেছে দেখো 3/4 ভগ্নাংশটির হর এক কমলে ভগ্নাংশটি হয় সম্পূর্ণ বা এক অংশ। তো হরে আমার কত আছে, তার চার আছে, তাহলে 3/4 ছিল। বলছে হরে এক একক কমাবে, তাহলে এখান থেকে কি বলছে, হরে যখন এক একক কমাবে তাহলে কত হবে, 4 - 1, তাহলে সমান সমান কি পাবো, 3/3 ভাগ করলে কত হবে, 1। অর্থাৎ এটা কি হচ্ছে, সত্য বা ট্রু। তারপরে দেখো তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিতে 5টা বোতাম রাখা আছে, এবং দেখো প্রত্যেকটা ঘর সমান সমান, তাহলে মোট কতগুলো ভাগ করেছে, 6টা ভাগ করেছে। তাহলে 6টা যদি ভাগ করে তাহলে এক একটা ভাগকে আমরা কি লিখতে পারবো, 1/6 অংশ। এক একটা ভাগকে আমরা কি লিখতে পারবো, 1/6 অংশ। এবার বলছে চিত্রে 6টি বোতামের মধ্যে একটি বোতাম কম আছে, তাই বোতামটি কম আছে 1/5 অংশ, তাই বলছে। তাহলে ভালো করে দেখো, বলেছে বোতাম কম আছে 1/5 অংশ, তাই বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এখানে মোট 6টা বোতাম থাকবে। তাহলে 6টা বোতাম থাকার জন্য এক একটা ঘর কিন্তু 1/6 অংশ করে, এটা 1/6, এটা 1/6, এটা 1/6, এটা 1/6, এটা 1/6, এবং এটাও 1/6, কারণ পুরো জায়গাটাকে এক অংশ ধরতে হবে, দিয়ে 6টা ভাগে ভাগ হচ্ছে, তার মধ্যে 5টা ভাগ দিয়েছে। তাহলে তোমার কতগুলো ভাগ পড়ে আছে, 1/6 অংশ পড়ে আছে। তাহলে এখানে লিখতে হতো 1/6, কিন্তু ওরা লিখেছে 1/5, তাই এটা কি হলো, মিথ্যা হলো। তারপরে এটা বলেছে দেখো সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং সম্পূর্ণ ভগ্নাংশ। দশমিকটা তো নিশ্চয়ই সবাই পারবা, যেখানে দশমিক আছে সেটা 10 ভগ্নাংশ, 0.3। আচ্ছা এবার বলছে সামান্য ভগ্নাংশ, সম্পূর্ণ ভগ্নাংশ, এই দুটো বোঝার জন্য কি করতে হবে, তোমাকে এই লাস্টের এটা যোগ করতে হবে। দেখো একটা জায়গায় বলেছে 4টে ভাগ আছে, 4টে ভাগের মধ্যে কি বলেছে, 3 ভাগ, তাহলে ধরে নাও 3 ভাগ তোমার এরকম দেখতে। আবার আরেকটা জায়গা আছে, সেই জায়গাতেও কিন্তু তোমার ধরে নাও একটা একটা অংশে তোমার এরকম দাগ হবে, বাদ বাকি অংশ খালি আছে। এবারে বলেছে এই তিন মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, আর এখানে 4 ভাগের মধ্যে 1 ভাগ কি বলেছে, যোগ করতে বলেছে। তো তুমি যখনই যোগ করবে তাহলে এই জিনিসটা কি করবে, এই জায়গাটা ফ্ল্যাপ করবে, অর্থাৎ আমি বলতে পারবো তখন আমার 4টে ঘরেই কি হয়ে গেলো, রং হয়ে গেলো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা বলতে পারবো যে সম্পূর্ণ এক অংশ হয়ে গেল। তাহলে আমাদের সম্পূর্ণ ভগ্নাংশ কোনটা হবে, না তো 3/4 + 1/4, আর আমাদের এই সামান্য ভগ্নাংশের ঘরে পড়ে থাকবে কত, 5/10। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এই প্রশ্নটা শেষ। আচ্ছা এখানে আর দুটো প্রশ্ন আছে, দেখো কি বলছে। বলছে রান্নার জন্য মা 2 বালতি জল এনেছিলেন, একটিতে 3 লিটার, 300 মিলিলিটার। তাহলে তুমি এখানে লিখলে হয়তো যে 3 লিটার, আরো লিখলা আছে 300 মিলিলিটার। অন্য বালতিতে ছিল কত, 2 লিটার, 400 মিলিলিটার। বলছে রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে, তাহলে 400 আর 300 যোগ করলে কত হচ্ছে, 700 মিলিলিটার। আর এখানে তোমার 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5। তাহলে তোমার উত্তর কত হলো, 5 লিটার, 700 মিলিলিটার। তারপরে দেখো কি বলছে, তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছেন, এনেছে এবার সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন গিয়ে দাঁড়ালো 2 কিগ্রা 400 গ্রাম। তাহলে ঝুড়ির ওজন নির্ণয় করো। তাহলে কি করতে হবে, প্রথমে তোমাকে বাজার থেকে যে আমটা নিয়ে এসেছে, সরি কুল নিয়ে এসেছে, কুলের ওজনটাকে বের করে নাও। বলছে কুল নিয়ে এসে এসেছে কত, 1 কিগ্রা 700 গ্রাম। তাহলে কিলোগ্রামকে গ্রামে নিয়ে গেলে কি করতে হবে, 1-এর সঙ্গে 1000 গুণ হবে, তাহলে 1000 + 700 গ্রাম,
তাহলে কথা হচ্ছে 1700 গ্রাম। আর তোমার কুল সহ ঝুড়ির ওজন কত হয়েছে? তো 2 কিগ্রা 400 গ্রাম। তা 2 কিগ্রা মানে কি? 2 × 1000 + 400, তাহলে হচ্ছে তোমার 2400 গ্রাম। তাহলে কুল সমেত ঝুড়ির ওজন এইটা, আর শুধু কুলের ওজন এইটা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? ঝুড়ির ওজন। তাহলে আমরা লিখব কি? অতএব ঝুড়ির ওজন সমান হচ্ছে 2 কিলো 400 গ্রাম, সরি, 2400 গ্রাম বিয়োগ 1700 গ্রাম। তাহলে 0 0 7 আছে, 7 দিলে 14, 8 দিলে 1 মিলে গেল। তাহলে এটা উত্তর উত্তর হচ্ছে আমাদের 7 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের বিষয়। আর তোমরা যদি মনে করো যে না, আমরা এই অঙ্কটা এভাবে করব না, এখানে এভাবে লিখব যে 2 কিগ্রা 400 গ্রাম আর এখান থেকে বিয়োগ করব 1 কিগ্রা 700 গ্রাম, তাও কিন্তু তোমাদের এই অঙ্কটা হতো, কারণ 7 থেকে 14 থেকে 7 বাদ দিলে তোমার এখানে 700-ই থাকে, আর ওই হাতের এক গিয়ে এখানে গিয়ে এটা জিরো করে দেয়, তখন 0 কিগ্রা 700 গ্রাম এই উত্তরটা কিন্তু মিলে যেত। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটার মাধ্যমে তোমরা যেটুকু বলার সেটুকু চেষ্টা করলাম। তো তবুও যদি তোমাদের কোনো অঙ্কে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।